بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته يقول هجامة তারপরে অনুরূপ একটি প্রশ্ন ওই বোনেরই কোন মহিলা যদি মাথায় চুল পড়ার জন্য হিজামা করায় এতে কি এতে চুল পুরো কেটে ফেললে কি হারাম হবে বা গোনা হয়ে যাবে প্রথম কথা হচ্ছে যে আপনি যে কারণে হিজামা করতে চান যে হিজামা ছাড়া কি অন্য কোন পদ্ধতি অবলম্বন করা যাবে না যেমন মনে করেন ওষুধ কিংবা ডাক্তার দেখানো মোট কথা যে হিজামা ছাড়া অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে কি না জি যদি হিজামা ছাড়া অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা যায় তাহলে আপনার জন্য হিজামা ছাড়া অন্য কোনো পদ্ধতি অবলম্বন করাটাই হচ্ছে উত্তম আর যদি একান্তই যদি হিজামা করতে হয় আর হিজামা করার জন্য যদি যারা হিজামা করবে যারা বিশেষজ্ঞ হিজামার তারা যদি বলে যে হিজামা করার জন্য মাথার চুল চিক কেটে ফেলতে হবে সম্পূর্ণ পুরো চুল কেটে ফেলতে হবে এটা যদি হিজামা করার জন্য শর্ত হয় তাহলে হারাম না গোনাও হবে না কারণ একটা নীতিমালা হচ্ছে কেরামদের যে যে ও তবি প্রয়োজন অনেক অবৈধকে অবৈধ করে দেয় অর্থাৎ প্রয়োজন না থাকলে সেটা অবৈধ যেমন মনে করেন মহিলাদের মাথার চুল কাটা হারাম মহিলাদের মাথার চুল চেসে ফেলা কিন্তু সম্পূর্ণ ভাবে একদম কি বলছে মাথা সম্পূর্ণ চুল হচ্ছে প্রয়োজনে যেমন সিঙ্গা লাগাতে হবে হিজামা করাতে হবে কিংবা এমন কোন কারণে যে কারণে ডাক্তার বলছে যে আপনার মাথার চুল সম্পূর্ণ ফেলে দিতে হবে নচিত এই চিকিৎসা করাই যাবে না চিকিৎসার ক্ষেত্রে কিংবা যেমন হিজামা কিংবা সিঙ্গা লাগানোর ক্ষেত্রে যদি জরুরি হয় যে মাথার চুল না ফেললে সিঙ্গা লাগানো যাবে না কিংবা মাথায় সিঙ্গা লাগানোর জন্য যে জায়গাটাতে সিঙ্গা লাগানো হচ্ছে সেই জায়গাটাতে চুল অবশ্যই ফেলতে হবে তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই মোট কথা যদি বিশেষ প্রয়োজন হয় মাথার চুল না ফেললে কোনো কাজ হবে না এরকম যদি অবস্থা হয় তাহলে মাথার চুল ফেললে হারাম বা গোনা হবে না